ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ দল সন্ধে সাড়ে ছয়টায় মিরপুরের বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি কিন্তু এই ম্যাচ মাঠে গড়ানোর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ বৃষ্টির কারণে বাতিল হয়ে যেতে পারে ম্যাচটি আর যেহেতু রিজার্ভ ডে রাখা হয়নি তাই খেলার ফলাফলও নির্ধারণ হবে নিয়ম অনুসারে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ানোর দুঃসংবাদ থাকলেও বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির জায়গা রয়েছে আর তা হল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় এই ম্যাচ বাতিল হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল বাংলাদেশ তাদের খেলা চার ম্যাচের তিনটিতে জয়ী হয়েছে অন্যদিকে আফগানিস্তান তাদের খেলা চার ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে যার ফলে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে বাংলাদেশ আর তারপরেই রয়েছে আফগানরা এদিকে বৃষ্টির কারণে আজ ইনডোরে প্র্যাকটিস করতে হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলোয়াড়দের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মাঠে খেলা গড়ানোর সম্ভাবনাও খুবই ক্ষীণ